ক্যালকুলাসের অ আ ক খ ভগর ভগর একের দ্বিতীয় অংশ, অর্থাৎ লেকচার ওয়ানের দ্বিতীয় অংশটাতে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বলে রাখি, এটা আসলে দ্বিতীয় অংশ। প্রথম অংশটাতে আমি ঢাল ব্যাপারটা কি সেটা বুঝিয়েছি, সেটা লিঙ্ক এখানে পাওয়া যাবে। এবং আমি স্পষ্টভাবে বলে রাখতে চাই, আপনি যদি ঢাল অন্তর থেকে না বুঝেন তাহলে এই ভিডিওটা দেখবেন না। এই ভিডিওটা খুবই মজার। এই ভিডিওতে আমি বোঝাবো গ্রাফ দেখেই কীভাবে ডিফারেন্সিয়েট করার পরে কেমন গ্রাফ হবে সেটা বুঝে ফেলা যায়। আমি আগের পর্বটা আসলে শেষ করেছিলাম এই জায়গাটাতে। এটা হচ্ছে মুসা ইব্রাহিম যেই পথ ধরে হিমালয়ে উঠেছিল, এভারেস্টে উঠেছিল, সেই পথটা মনে করুন, এই যে এখানে বাংলাদেশের পতাকা। আচ্ছা, তো এই যে এই পথটা, এই পথটার বিভিন্ন জায়গায় ঢাল কেমন সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আসলে ডিফারেন্সিয়েট করা হয়ে যাবে। ডিফারেন্সিয়েট করার মানেই হলো বিভিন্ন জায়গায় ঢালের মানটা কেমন হয় সেটা আসলে বের করা। তো দেখুন, আমি আগের পর্বে যেটা বলেছিলাম সেটা একবার একবার একটু ছোট করে সামারাইজ করি আরেকবার। আমি ওই পর্বে দুইবার অলরেডি করেছি, এই পর্বে আরও একবার আমি করতে চাই, এটা খুব জরুরি, তো এই জন্য আসলে বারবার করছি। ঢাল এটা একটা সরলরেখা, এই সরলরেখা ঢালটা পজিটিভ, খুব সিম্পল কথায়, কারণ ধীরে ধীরে এটা বেড়ে যাচ্ছে। ঢাল প্রকাশ করে যে উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে, যদি উন্নতি হয় সেটা কীভাবে হচ্ছে, কত দ্রুত হচ্ছে, এটা হচ্ছে ঢাল প্রকাশ করে। ধীরে ধীরে যেমন এটার মান বেড়ে যাচ্ছে, এখানে উন্নতি হচ্ছে, এটা ঢাল পজিটিভ। এটা ঢাল আরও পজিটিভ কারণ এটা দ্রুত উন্নতি করছে। এটা ঢাল আরও পজিটিভ, আরও বেশি পজিটিভ, এটার ঢাল আরও বেশি পজিটিভ। আবার এটা ঢাল নেগেটিভ কারণ তার উন্নতি হচ্ছে না, নিচের দিকে নেমে যাচ্ছে, এটার অবনতি হচ্ছে। এটা ঢাল আরও নেগেটিভ, বেশি নেগেটিভ, এটা আরও বেশি নেগেটিভ। এবং যদি এরকম হয় সোজা স্ট্রেট লাইন হয়ে যায়, সেটা আসলে ঢালও না, এটা উপরে উঠছে না, নিচেও নামছে না, এটা ঢাল হচ্ছে শূন্য। তাহলে এটা পজিটিভ ঢাল এগুলো, এগুলো নেগেটিভ ঢাল, এটা হচ্ছে শূন্য ঢাল। তো এখন বক্ররেখার ক্ষেত্রে কী হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি, তাহলেই আমরা আসলে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবো। তো এখানে একটু বলে রাখা দরকার যে সরলরেখার ঢাল যদিও সব জায়গায় একই রকম হয়, বক্ররেখার ঢাল কিন্তু তা হয় না, এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়। আমরা আরও একবার আর একটা গ্রাফ আঁকাই। ধরা যাক গ্রাফটা হচ্ছে এই রকম দেখতে, এই টাইপের একটা গ্রাফ, ছোট্ট একটা গ্রাফ নিয়ে চিন্তা করি এতটুকু। এই যে গ্রাফটা চিন্তা করে দেখুন, এই গ্রাফটা, এখানে ঢালটা হচ্ছে পজিটিভ কারণ সে উপরের দিকে উঠছে, এখানে ঢালটা হচ্ছে নেগেটিভ কারণ সে নিচের দিকে নামছে। এখানে ঢালটা পজিটিভ, এখানে নেগেটিভ, দেখলেই মোটামুটি আইডিয়া করা যায়। এই পয়েন্টটাতে ঢাল কী হবে, একদম মাঝামাঝি এখানে চিন্তা করুন, এর আগে ছিল পজিটিভ কারণ উপরে উঠছিল, এরপরে কিন্তু নেগেটিভ, নিচে নামছে। পজিটিভ আর নেগেটিভের মাঝখানে কী হয় এটা জানেন? মাঝখানে হয় জিরো, তার মানে এই জায়গায় ঢাল জিরো হবে, এটা মোটামুটি আশা করা যায়। আবার ঠিক একইভাবে এখানে চিন্তা করুন, এই পয়েন্টটাতে চিন্তা করুন, এর আগে ঢাল ছিল নেগেটিভ কারণ নিচে নামছিল, এরপরে ঢাল হচ্ছে পজিটিভ, তাহলে মাঝখানে কী হওয়া উচিত? মাঝখানে এটা জিরো হওয়া উচিত। এটাকে আরও অনেকভাবে বলা যায়, আমরা বলবো সেটা, কিন্তু আপাতত খুব সহজ করে চিন্তা করুন। এখানে যেমন ঢালটা পজিটিভ, এখানে ঢালটা হচ্ছে নেগেটিভ, মাঝখানে এখানে জিরো, তাহলে এই পয়েন্টগুলোতে যেখানে এই একদম চূড়া অথবা যেখানে খাদ, এই জায়গাগুলোতে ঢাল হয় জিরো। যদি আমরা গ্রাফে ডিফারেন্সিয়েট করতে চাই, প্রথম কাজ হচ্ছে এই পয়েন্টগুলোকে মার্ক করা, এই জায়গাগুলো। যেমন আচ্ছা, এটাকে একটু লাল দিয়ে মার্ক করা যাক, এই লাল কই হলো? তাহলে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে, এই জায়গাগুলোতে ঢাল হচ্ছে শূন্য। আচ্ছা, তো আমরা এই নিচে যেটা গ্রাফটা দেখতে পাচ্ছি, নিচে যে জায়গাটা আমি দেখেছি, এটা আসলে ঢালের জন্য, বিভিন্ন পয়েন্টে ঢাল কীরকম সেটার জন্য রেখেছি। যেমন আমি যদি এই এই পয়েন্টে ঢাল হচ্ছে জিরো, তাহলে এটাকে সোজা সুজি একটা দাগ যদি আমি দিই, এইটা ঢাল হচ্ছে জিরো। ঢাল যদি জিরো হয় তাহলে আমি এক্স অক্ষের উপরে থাকবো, ঢাল যদি পজিটিভ হয় এক্স অক্ষের এই উপরের দিকটাতে কিছু একটা আসবে, ঢাল নেগেটিভ হলে এক্স অক্ষের নিচের দিকটাতে আসবে। কারণ হচ্ছে আমি এইখানে আসলে এক্স অক্ষ বরাবর এক্স আছে আর এই বরাবর, এই বরাবর ওয়াই আছে, কিন্তু এখানে কিন্তু তা না, এখানে এক্স অক্ষ বরাবর যদিও এক্স আছে, এই বরাবর এখানে এখন আমরা নিয়েছি আসলে সরলরেখাটার ঢাল, যে ঢালটাকে আমরা আর এক দুই সপ্তাহ বড় হলে এটাকে নাম দেবো ডিওয়াই ডিএক্স। তো এটাকে আমরা এখন আপাতত ঢাল হিসাবে চিনি, যে বিভিন্ন বিন্দুতে ঢালটা কীরকম। তো আমি আবার বলেছি, এখানে ঢাল পজিটিভ, এখানে পজিটিভ, এসব জায়গায় পজিটিভ, এরপরে এই জায়গাগুলোতে ঢালটা কিন্তু নেগেটিভ, তো এই জায়গাতে আবার ঢালটা জিরো। তো জিরো যেখানে আমি আগেই বলেছি, এই জায়গাগুলো মার্ক করে রাখলে খুব সহজে ডিফারেন্সিয়েট করা যায়, এই জায়গাটা জিরো, এই জায়গাটা ঢালও জিরো। এখন চিন্তা করি এই একটুকু জায়গার কথা, এই জায়গাটায় ঢালটা কিন্তু পজিটিভ কারণ সে উপরের দিকে উঠেছে, দেখুন এই যে সে উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু সব জায়গাতে কি একই রকম পজিটিভ, সব জায়গাতে কি মানটা সমান? আসলে কিন্তু তা না। এই জায়গাটাতে আসলে আমরা যদি একটু বড় করে দেখি, এই জায়গাটা একটু জুম করি, মনে করুন এই জায়গাটা জুম করলে দেখা যাবে কীরকম, এই জায়গাটা হচ্ছে এই টাইপের একটা ব্যাপার। তাহলে
তার এই জায়গায় তো জিরো ছিল, এই যে এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা আমি একটু বড় করে গেছি এই পাশে। এরপরে এখানে কিন্তু ঢালের মানটা বেশি না, দেখুন এরকম নিচু হয়ে থাকলে কিন্তু ঢালের মান কম, আস্তে আস্তে উপরের দিকে ওঠা মানে ঢালের মানটা বেড়ে যাওয়া। চিন্তা করুন যে এখানে ঢালের মান কম, আস্তে 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 ঢালের মান কিন্তু বাড়ছে। অর্থাৎ আমি যদি এখান থেকে এতটুকু চিন্তা করি, ধীরে ধীরে ঢালের মানটা বেড়েছে, এটা ফার্স্টে ছিল জিরো এখানে, এরপর ধীরে 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 ঢালের মানটা বেড়ে গেছে, বেড়ে এই জায়গায় এরকম কোনো একটা জায়গায় ঢালের মানটা সবচেয়ে বেশি হয়, এরপর ঢালের মানটা আবার কমতে শুরু করে, কারণ এরকম করে আবার ফ্ল্যাট হয়ে যাওয়া, দেখুন এটার পরে কী হবে সেটা আমি এখানে আঁকাই, এরপরে কিন্তু এরকম হয়ে গেছে, এই যে এই পার্টটাকে এখন আমি আঁকাচ্ছি। ধীরে ধীরে এরপর আবার যখন এরকম ফ্ল্যাট হয়ে যায়, এরকম নিচু হয়ে যাওয়ার মানেই আসলে ঢালের মানটা কমে যাওয়া, কারণ এরকম হওয়া, এই দেখুন এই জায়গাটা অনেক খাড়া হয়ে আছে উপরের দিকে, এরপরে ধীরে 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 এটা কিন্তু মানটা কমে যাচ্ছে। মনে আছে যে এরকম হলে শূন্য হয়ে যায়, তার মানে ঢালের মানটা এই জায়গায় ছিল কম, এখানে আরেকটু বেশি, এখানে বেশ খানিকটা বেশি, অনেক বেশি, বিশাল বেশি, এরপর আবার অনেক বেশি, বেশি, কম, কম, এখানে শূন্য। তার মানে ধীরে ধীরে ঢালের মানটা বেড়েছিল, কিন্তু এরপর আবার আস্তে আস্তে কমতে কমতে এখানে আবার গিয়ে জিরো হয়ে গেছে। এরপর ঢালটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ ঢাল মানে কি নিচের দিকে নামছে, সুতরাং এটা যাবে নিচের দিকে। এবারে এই অংশটুকু তাকাই, এই পুরো জায়গাটায় ঢালের মানটা নেগেটিভ, সোজা কথা, কারণ হচ্ছে সে নিচের দিকে নামছে, নিচের দিকে নামার মানে ঢালটা নেগেটিভ। কিন্তু সব জায়গায় কি একই রকম নেগেটিভ? তা কিন্তু না। চিন্তা করুন এই জায়গাটা থেকে আমি যদি জুম করি, এই জায়গাটায় জুম করলে কেমন দেখা যাবে? জুম করলে আসবে এই রকম কিছু একটা, এই জায়গাটা। তার মানে এই জায়গায় দেখুন এটা ঢালটা নেগেটিভ ঠিক আছে, কিন্তু তার মানটা খুব বেশি না, মানে কম নেগেটিভ। এরপর ধীরে ধীরে আরও বেশি নেগেটিভ, মানে এটা খারাপ, এটা আরও খারাপ, এটা অনেক খারাপ, এটা আরও খারাপ, খারাপ, কম খারাপ, আবার শূন্য। তার মানে দেখুন এটার মানটা যত নেগেটিভ, এটার মানটা তার চেয়ে বেশি নেগেটিভ, এখানে ঢালের মান আরও বেশি নেগেটিভ, এখানে একটু কম নেগেটিভ, কম নেগেটিভ, এখানে জিরো। তার মানে এই জায়গাটুকুতে আমি যদি ঢালের গ্রাফ আঁকাই সেটা হবে এরকম, প্রথমে এটা জিরো, তারপরে কম নেগেটিভ, আর একটু বেশি নেগেটিভ, বেশ খানিকটা নেগেটিভ, এরপর আবার একটু নেগেটিভ, নেগেটিভ, এখানে গিয়ে জিরো। এই জায়গাটা ঢাল কেমন হবে এটা চিন্তা করা যায়, যে এটা কিন্তু পজিটিভ এই জায়গাটুকুতে, এবং মোটামুটি আইডিয়া করা যায় ঢালটা এরকম হবে। আমরা কাছাকাছি একটা মার্ক পেয়ে গেছি, আমরা এক্স্যাক্টলি যে কী হবে এটা জানি না, কিন্তু কেমন হতে পারে তার একটা অনুমান এখান থেকে করতে পারি। এখন আপনাদেরকে একটা পরিচিত কার্ভ এঁকে দেখাই, ধরা যাক সাইন এক্স। আপনারা যারা সাইন এক্স সম্পর্কে জানেন, সাইনের গ্রাফটা হয় এরকম, ধীরে ধীরে সাইনের মানটা এরকম বাড়ে, এটা হচ্ছে সাইনের গ্রাফ। সাইনকে ডিফারেনশিয়েট করলে কী হয় আপনারা যদি জানেন না ভুলে যান, আমরা ছবিতে ছবিতে ডিফারেনশিয়েট করে দেখতে চাই যে কী হয়। আমি আগে বলেছিলাম যে ডিফারেনশিয়েট করার সময় যেই বিন্দুগুলো আগে থেকে দেখা দরকার সেটা হচ্ছে এই চূড়া এবং খাদ, এই বিন্দুগুলো আগে থেকে দেখে রাখলে আসলে ভালো। এই বিন্দুগুলোতে সবসময় ঢাল জিরো হয়, কারণ হচ্ছে আগে ছিল পজিটিভ এরপর নেগেটিভ, আর এখানে আগে নেগেটিভ পরে পজিটিভ, এই বিন্দুগুলোতে ঢাল হচ্ছে জিরো। তাহলে জিরো ঢালটা আগে মার্ক করে ফেলি, জিরো, জিরো হলে আমি বলেছি এক্স অক্ষ বরাবর, পজিটিভ হলে এক্স অক্ষের উপরের দিকে, নেগেটিভ হলে এক্স অক্ষের নিচের দিকে। এই বিন্দুগুলোতে, এই বিন্দুটাতে ঢাল জিরো, এই বিন্দুটাতে ঢাল কী হবে? জিরো। এবার চিন্তা করুন এখান থেকে এই পর্যন্ত ঢাল কীরকম, এখান থেকে এই পর্যন্ত যখন আমরা চিন্তা করছি এটা কিন্তু ঢাল নেগেটিভ, সোজা কথা নিচের দিকে হবে, প্রথম কথা হচ্ছে নিচের দিকে। কিন্তু নিচের দিকে কেমন হবে? চিন্তা করুন যে এই জায়গায় ঢালটা জিরো ছিল, এরপর জিরো থেকে, আচ্ছা আমি অন্য একটা রঙ নিই, আমি ধরো যাক লাল রং নিয়ে একটু চিন্তা করি, আচ্ছা এই জায়গাটায় ঢালটা হচ্ছে জিরো, এরপর ধীরে ধীরে নেগেটিভ হয়েছে ঠিকই, কিন্তু নেগেটিভটার মান কম, এরপর আরও বেশি নেগেটিভ, এটা আরও নেগেটিভ, অনেক নেগেটিভ, বেশ খানিকটা নেগেটিভ, এখানে বিশাল নেগেটিভ, এরপর আবার বেশ নেগেটিভ, অল্প নেগেটিভ, কম নেগেটিভ, নেগেটিভ নাই, এটা জিরো। তার মানে জিনিসটা কেমন হবে? নেগেটিভ, অল্প নেগেটিভ, বেশ খানিকটা নেগেটিভ, অনেক নেগেটিভ, বিশাল নেগেটিভ, এরপর নেগেটিভের মান আবার কমতে 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 এখানে জিরো। এরপর এইখান থেকে এই পর্যন্ত ঢালটা কিন্তু পজিটিভ, কারণ সে উপরের দিকে উঠছে, উপরের দিকে ওঠা মানে ঢাল পজিটিভ, তার উন্নতি হচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে ঢাল এখানে বাড়তে বাড়তে এখানে গিয়ে ম্যাক্সিমাম হবে আসলে, এরপর আস্তে আস্তে আবার ঢালের মানটা কমবে, কিন্তু পজিটিভই আছে কারণ সে বাড়ছে মানটা। এবং আমরা যদি মোটামুটি আঁকাই, যেটা পাওয়া যাবে আসলে এটাই হচ্ছে কজ এক্সের গ্রাফ। এখান থেকে আইডিয়া করা যায় যে হ্যাঁ, সাইন এক্সকে ডিফারেনশিয়েট করলে আসলে কজ এক্স পাওয়া যায়। এই যে আইডিয়াটা আমরা শিখলাম, এইটা জানলেই আমরা গুরুমান এবং লঘুমান বের করার যে রুলটা, এটা খুব ক্লিয়ারলি একদম অন্তর থেকে অনুভব করতে পারবো। এটা খুবই মজার, এটা আমরা শিখবো কয়েকদিন পরে।